আজকের এই বিজয় দিবসে, মহান বিজয় দিবসে আমাদের একটাই বক্তব্য, সেই একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী আবার সাম্প্রদায়িক লেবাস পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। মূলত তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা একটি কথাই বলতে চাই, বঙ্গবন্ধু আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এমনকি ইউনেস্কো আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য করার উদ্যোগ নিয়েছে। আজকে পৃথিবীর অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে, এটা অন্য কিছু না, এটা আমরা তাদের সেই পুরানো খেলা। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তি যেমনিভাবে বঙ্গবন্ধুর পিছনে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিহত করে আমরা সামনের দিকে এগিয়ে যাবই যাব। এটাই হলো আজকের এই বিজয় দিবসের, মহান বিজয় দিবসের অঙ্গীকার। আমাদের এই দিনে আমরা আজকে আমাদের মধ্যে স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। সেখানে আমাদের চিন্তা হলো যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল চেতনা, স্বাধীনতার যে আসল বিষয় গণতন্ত্রই এখন পর্যন্ত আমাদের কাছে, আমরা এই 50 বছরে গণতন্ত্র পাইনি। এবং আজকে যতই উন্নয়নের কথা বলুক, সমৃদ্ধির কথা বলুক, আমরা গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়ন সমৃদ্ধিকে স্বাধীনতার এই সময়ও আমরা গুরুত্বপূর্ণ মনে করি না। ধন্যবাদ। আমাদের আজকের অহংকারের দিন, জাতির জন্য অহংকারের দিন, সবচেয়ে গৌরবের দিন আমাদের আজকের মহান বিজয় দিবস। আমরা প্রতি বছরের ন্যায় এবছর দিবসটি উদযাপন করছি। সারা দেশসহ সারা পৃথিবীতে করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে, যার ফলে আমরা স্বাস্থ্যবিধি মেনে, আমরা স্বাস্থ্য সামাজিক দূরত্ব রক্ষা করে আমাদের এই দিবসটি উদযাপন করছি। আমরা আশা করছি আগামী দিনে এই কোভিডের সংক্রমণ থাকবে না এবং আমরা আবার স্বাভাবিকভাবে আমরা সেই বিজয় দিবসটি উদযাপন করতে পারবো। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোভিড-19 কারণে এবছরের বিজয় দিবস আমরা সীমিত পর্যায়ে আয়োজন করছি, বাট এই বিজয় দিবসে আমাদের প্রত্যাশা জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রেখে তার আলিত স্বপ্ন ক্ষুধামুক্ত বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আলটিমেটলি সোনার বাংলাদেশ নির্মাণ করব। মুজিব বর্ষের এই বিজয় দিবস আমাদের সেই প্রত্যাশা যে জাতির পিতার স্বপ্ন এদেশে বাস্তবায়িত হবে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, প্রগতিশীল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমরা আইন শৃঙ্খলাকে সমুন্নত রেখে আমাদের চলমান যে অগ্রগতি এবং উন্নয়ন সেটাকে আমরা নিশ্চিত করতে চাই এবং আমাদের সমৃদ্ধ দেশ সোনার বাংলা গড়ার মাধ্যমে আমরা আজকে এই শহীদদের প্রতি যথার্থ সম্মান এবং শ্রদ্ধা জানাতে চাই। ভাই ধরেন, আগে ধরেন ভাই, আগে ধরেন, আগেই ঘুরন কেন, ওটা লাগে মিলাই তো সভাপতি
যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তাদেরকে